করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতীয় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় অল্প পরিমাণে কমেছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। এছাড়া গত 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ, ফলে সোমবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য পরিমাণে, যা 183 দিনের মধ্যে সর্বনিম্ন। এর সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় অল্প পরিমাণে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এছাড়া গত 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ, ফলে সোমবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে, যা 183 দিনের মধ্যে সর্বনিম্ন। এর সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। অন্যদিকে রোববারের তুলনায় সোমবার ভারতে প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 295 জন, অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে 14 জন। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 4,45,133 জন। এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে সোমবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র, অর্থাৎ সর্বশেষ 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ, ফলে সোমবার দেশটিতে আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 43,938 জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা 30,000-এর বেশি, ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,18,181 জনে। ভারতের মোট শনাক্ত রোগীর 0.95% বর্তমানে সক্রিয় রোগী। রোববারের তুলনায় সোমবার এই হার কমেছে এবং 2020 সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে ভারতে সুস্থতার হার আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে সুস্থতার হার 97.72%। অন্যদিকে রোববার ভারতে দৈনিক সংক্রমণের হার কমে 2%-এর নিচে নামলেও সোমবার তা ফের বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার 2.57%, তবে গত 21 দিন ধরে দেশটিতে এই হার 3%-এর নিচেই রয়েছে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।